লাইফ সেভর্স গ্রুপ ট্রষ্টর তৃতীয় বার্ষিক উৎসব কেন্দুঝর অডিটোরিয়াম ঠারে লাইফ সেভর্স গ্রুপ ট্রষ্টর তৃতীয় বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছি। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এখন উদ্ঘাটন করে এতে কেন্দুঝর সাংসদ অনন্ত চরণ নায়ক, পৌরাধ্যক্ষা নিকু সাউ, পাটনা বিধায়ক অখিলচন্দ্র নায়ক, তেলকুই বিধায়ক ডক্টর ফকিরচরণ নায়ক, যাজপুর বিধায়ক আকাশ দাস নায়ক, জেলাপাল বিশাল সিং সমেত অনেক নেতা, বুদ্ধিজীবী এবং সাংবাদিক মানে উপস্থিত ছিলেন। অনেক প্রতিভা পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল। সঞ্জীব সাউঙ্ক নেতৃত্বে লাইফ সেভর্স গ্রুপ ট্রষ্টর সমস্ত কর্মকর্তা এতে সামিল ছিলেন। কবীন্দ্র রথ রিপোর্ট, কেডি নুজুড়িয়া। কিন্তু আজ নিশ্চিত ভাবে কি প্রাচুর্যর ভিতরে থাকি এবং রত্ন কথা কেন্দ্রে তৃতীয় বার্ষিক উৎসবরে উপস্থিত থাকা আমার প্রিয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি মহোদয়, মঞ্চরে উপস্থিত থাকা কেন্দুঝর সাংসদ শ্রী অনন্ত চরণ নায়ক মহোদয়, উপস্থিত থাকা আমার